প্রিয় বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে আসতেছি আমাদের বর্তমানে দেখা গেছে অল্প বয়সে মানুষের চুল পড়ে যাচ্ছে এবং মাথা টাকলো হয়ে যাচ্ছে সেই কারণে তাদের দেখতে অনেক বিশ্রী লাগছে এবং চুল না পড়ে চুল যাতে গজায় চুল যাতে সুন্দর হয় কিভাবে মাথার মধ্যে চুলগুলো বেশি থাকে তার জন্য আমরা যে একটা সহজ উপায় সেটা হচ্ছে আমাদের পেয়ারা গাছের পাতা পেয়ারা গাছের পাতাটা আমরা কীভাবে ব্যবহার করলে চুল পরাবৎ প্রতিরোধ হতে পারে এবং ঘন কালো হতে পারে পাকা চুল পর্যন্ত আমাদের কালো হয়ে যাবে সেটা কিভাবে ব্যবহার করলে সেই বিষয়টা আজকে আমরা জানবো আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবেন এবং রেমেডি সেটা তৈরি করার নিয়মটা জেনে নেবে তারপরে আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের চুল আর পড়বে না চুল শক্ত মজবুত হবে এবং ঘন কালো হবে সেটা হচ্ছে আমাদের পেয়ারা গাছের পাতা সেই পাতাটা আমরা এই কারণ পেয়ারা গাছের পাতার মধ্যে অনেক গুণ আছে এবং অনেক ভিটামিন আছে এটার মধ্যে এই এটার মধ্যে আছে ভিটামিন সি এবং এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যে অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়াকে শক্ত করার জন্য এবং চুলের গোড়া ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য খুব শক্তিশালী এবং সুন্দর ভূমিকা রাখে সেই সময় আমরা এটা কীভাবে তৈরি করতে পারি পেয়ারা গাছের বেশ কিছু পাতা এবং পরিমাণ মতো কিছু পানি সেটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে সেটা বিশ থেকে তিরিশ মিনিট আমরা তাপ দেব জাল করবো জাল করার পর ভালো করে যখন ফুটবে পানিটা তারপরে আমরা সেটাকে পানিটাকে সেকে নেব সেকে নেওয়ার পর যে তারপরে পানিটা আস্তে 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 যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আমরা ওইটা চুলের গুঁড়ায় খুব ভালো করে আস্তে আস্তে দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে ঘষে ঘষে মেসেজ করে আমরা সেটা লাগাবো চুলের গুঁড়ায় তাহলে আমাদের এভাবে লাগালে পাকা চুল যে থাকে সেগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং মাথার চুল কম থাকলে সেটা চুল গজাতে সাহায্য সাহায্য করবে আর কী হবে আমাদের চুল ঘন কালো এবং মাথা টাকলো হবে না চুল শক্ত হবে চুলের গুঁড়া অনেক শক্ত হবে সেটা এটা আমাদের কি করতে হবে এইভাবে বানিয়ে আমাদের সপ্তাহে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার এটা আমরা আমাদের ব্যবহার করতে হবে আর দুই থেকে তিনবার যদি আমরা এটা এভাবে ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে পেয়ারা গাছের পাতার মধ্যে এবং পানির মধ্যে কত রকম ইমিউনিটি পাওয়ার আছে যে ইমিউনিটি পাওয়ারের কারণে আমাদের মাথার চুলকে শক্ত করতে সহায়তা করে কারণ চুল হচ্ছে মানুষের একটা সৌন্দর্যের প্রতীক সেই সুবাদে এই চুলটা যদি এইভাবে আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের সেই সৌন্দর্যের প্রতীককে আমরা ধরে রাখতে পারব সেই সুবাদে আমরা অবশ্যই এই রেমেডিসটা তৈরি করে আমরা ব্যবহার করে দেখব এবং প্রতিপালন করে দেখব অবশ্যই তাহলে চুল গজাতে সহায়তা এবং চুল শক্ত করতে সহায়তা হবে সেই সুবাদে আমরা এটা এইভাবে ব্যবহার করব তাহলে অবশ্যই আমাদের চুল এর গুঁড়া শক্ত হবে চুল পড়বে না চুল ঘন কালো এবং সমৃদ্ধশালী হবে সেই কারণে আমরা এই পেয়ারা গাছের পাতা অবশ্যই ব্যবহার করব কারণ এটাতে আছে অ্যান্টিঅক্সিডেন অ্যান্টিঅক্সিডেনের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে সেই কারণে আপনারা এই টাইপের ব্যবহার করেন এবং প্রতিপালন করেন তাহলে অবশ্যই আপনাদের চুলের গোড়া শক্ত ঘন কালো এবং মজবুত হবে প্রিয় বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে পারেন সুস্থ দেহ সুস্থ মন সুন্দর জীবনক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন